তাহলে কি পাওয়া গেল শ্রীলঙ্কায় 10,000 বছর পর রাবণের শরীর, যার উপর বিশেষ ধরনের এক লেপ লাগিয়ে রাখা হয়েছে আজও সুরক্ষিত? এবং এই আবিষ্কার শ্রীলঙ্কার রামায়ণ সেন্টার রিসার্চ দ্বারা করা হয়। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, শ্রীলঙ্কায় এই তাবত শ্রীলঙ্কার কোন জায়গায় মিলেছে? এখন বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে তা জানতে চলেছি। এবং রামায়ণের এমন কিছু আরও কাহিনী রয়েছে যা আপনাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। তো প্রিয় দর্শক, জিকে বিকেমের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনিও যদি রামায়ণের উপর মন থেকে ভরসা করেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। মনে করা হয় শ্রীরাম ও রাবণের অনেকগুলো চিহ্ন শ্রীলঙ্কায় রয়েছে, আর সেগুলির খোঁজ করা এখনও বাকি রয়েছে। আর এসবের খোঁজ মিললে ভারতের ইতিহাস আরও দৃঢ় হবে। শ্রীলঙ্কার একটি রিসার্চে বলা হয়েছে, শ্রীলঙ্কায় এমন 50টি স্থান রয়েছে যেখানে রামায়ণের প্রমাণ মিলতে পারে, আর এই প্রমাণগুলি তাদের মুখ বন্ধ করতে যথেষ্ট যারা রামায়ণকে নিয়ে মজা করে, রামায়ণকে এক কাল্পনিক ঘটনা বলে আখ্যা দেয়। এই রিসার্চ অনুসারে শ্রীলঙ্কার পাহাড়ের এক গুহায় আজও রাবণের শব সুরক্ষিত আছে। আপনি হয়তো ভাবছেন যে কয়েক হাজার বছর আগে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন, তাহলে তার মৃত শরীর আজ অবধি কে দেখাশোনা করছে? কে ওই মহাপুরুষ যিনি রাবণের শবের সুরক্ষা আজ পর্যন্ত করে আসছেন? যারা সুরক্ষা করছেন তারা এমনটা তো ভাবছেন না যে রাবণ আবার জীবিত হয়ে উঠতে পারেন? আসলে এক মান্যতা অনুযায়ী এই সব কিছুর সূত্রপাত হয় বিভীষণের এক ছোট্ট ভুল থেকে, যেটিকে নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। যে গুহার ভিতরে রাবণের শরীরকে রাখা হয়েছে তা শ্রীলঙ্কার জঙ্গল থেকে 7,900 ফুট উচ্চতায় অবস্থিত। মনে করা হয় রাবণের শরীরকে এখানে এক মমির আকারে রাখা হয়েছে। আপনি যখন এই রহস্যের সম্পর্কে সম্পূর্ণ জানবেন তখন অবাক হয়ে যাবেন আপনিও। রাবণের শরীরে লাগানো হয়েছিল এক বিশেষ ধরনের পদার্থ, যার কারণে নাকি আজও কয়েক হাজার বছর পরে রাবণের শরীর সুরক্ষিত রয়েছে। শ্রীলঙ্কার ইন্টারন্যাশনাল রামায়ণ রিসার্চ সেন্টার অনুযায়ী 18 ফুট লম্বা ও 5 ফুট চওড়া তাবুতে রাবণের শরীর আজও রাখা রয়েছে। এমনও বলা হয় ওই তাবুদের নিচে রাবণের বেশ কিছু সম্পদ আজও রয়েছে। এখন প্রশ্ন হলো, এই সম্পদগুলি এখানে এলো কীভাবে? এই সবকে এমনভাবে সুরক্ষিতভাবে কে সংরক্ষণ করে রাখল? মান্যতা আছে যে শ্রীরাম যখন রাবণকে বধ করেছিলেন তখন তিনি বিভীষণকে সঁপে দিয়েছিলেন রাবণের শরীর অন্তিম সংস্কারের জন্য। বিভীষণের ওই সময় রাজ্যাভিষেক হয় এবং মহলের বিভিন্ন কাজে তিনি তখন ব্যস্ত হয়ে পড়েন, আর তখন তিনি রাবণের অন্তিম সংস্কার করতে ভুলে যান। বলা হয়ে থাকে নাগ বংশের নাগেরা তখন রাবণের শরীরকে তাদের সাথে করে নিয়ে যান, কারণ তাদের বিশ্বাস ছিল যে রাবণ আবার জীবিত হয়ে উঠবে। এই কারণে তারা রাবণের শরীরের উপরে এক বিশেষ প্রকারের লেপ লাগান এবং তাকে মমি বানিয়ে এক বিশেষ তাবুর ভিতরে রাখা হয়। শ্রীলঙ্কার লিংনার জঙ্গলের পাহাড়ের এক গুহায় তাকে রেখে দেন। বলা হয়ে থাকে রাবণের শবের সাথে সাথে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ও দামি সম্পত্তিও তাবুদের নিচেই পুঁতে দেওয়া হয়েছিল। এখানকার স্থানীয় লোকেদের কথায় রাবণের শব আর ওই সম্পত্তি রক্ষা করছেন এক ভয়ঙ্কর নাগ, এবং বেশ কিছু হিংস্র জন্তুও রাত্রেবেলায় ঘুরে বেড়ায় ওই গুহার ভিতরে। নাগ বংশের বংশধরেরা আজও রাবণের শব ওই গুহায় সুরক্ষা করে আসছে। তাদের মনে এই বিশ্বাস যে তাদের রাজা রাবণ একদিন পুনর্জীবন ফিরে পাবেন। রিসার্চে তো এও জানা গিয়েছে যে রাবণের অশোক বাটিকা কোথায় ছিল এবং তার পুষ্প বিমান কোথায় অবতরণ করত। এছাড়া ভগবান হনুমানজির পায়ের চিহ্ন সেখানে দেখা গেছে। এবার কিছু আমরা আপনাকে অবাক করে দেওয়া রামায়ণের কিছু প্রমাণ সম্পর্কে আপনাদের বলবো, যেগুলি জানার পর হিন্দু ধর্মের প্রতি আপনার গর্ব হবে। আজকের দিনে আমরা যে কোনো রাজ্যে এয়ারপোর্ট দেখতে পাই, এটা একটি কমন ব্যাপার। কিন্তু শ্রীলঙ্কার রামায়ণ অনুসন্ধান টিম রামায়ণকালের রাবণের 4টি বিমান ঘাঁটির খোঁজ পেয়েছেন। আপনি শুনে অবাক হবেন, গত 9 বছর ধরে রামায়ণ রিসার্চ কমিটি শ্রীলঙ্কার বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ চালান। এখানে তাদের রামায়ণের বেশ কিছু লিট মেলে,
সাথে তাদের রামায়ণ কালের কিছু অবশেষও মিলেছে। গত 4 বছরে লঙ্কার দুর্গম স্থানের খোঁজ চলাকালীন রাবণের 4টি বিমান ঘাঁটিকে খুঁজতে সক্ষম হয়েছেন। রাবণের পুষ্প বিমান ও সেকালের অন্যান্য বিমানগুলিকে এই বিমান ঘাঁটিগুলিতে নামানো হতো ও এখান থেকেও উড়ানো হতো। সম্প্রতি শ্রীলঙ্কার সমুদ্রে যখন সুনামি আসে আর সেই সুনামির প্রকোপে রাম সেতুর কিছু পাথর সমুদ্রের তীরে আছড়ে পড়ে, যখন সেই পাথরগুলিকে সমুদ্রের ভিতরে ফেলা হয় তখন পাথরগুলি ডোবার বদলে ভাসছিল। এই দিব্য পাথর জলে ভাসা রামায়ণের এক শক্তিশালী দিব্য প্রমাণ। বন্ধুরা, রামায়ণে বর্ণিত আছে যে মেঘনাথের সাথে লক্ষণজির যুদ্ধে লক্ষণজি মূর্ছিত হয়ে গিয়েছিলেন। লক্ষণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটির দরকার ছিল আর সেটিকে আনার দায়িত্ব হনুমানজির উপর দেওয়া হয়েছিল। এদিকে হনুমানজি সঞ্জীবনী বুটি নেওয়ার জন্য দ্রোণাগিরি পর্বতে গিয়েছিলেন। হনুমানজি যখন সঞ্জীবনী বুটি খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি দ্রোণাগিরির পর্বতের টুকরোকেই গোটা উঠিয়ে নিয়ে আসেন। মান্যতা অনুসারে এটি সেই পাহাড় যেটা আজও সেখানে রয়েছে। কিছু মানুষ মনে করেন যে সঞ্জীবনী বুটি জোগাড় করার পর হনুমানজি সেই পাহাড়টিকে টুকরো টুকরো করে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন। যেখানে ওই পাহাড়ের টুকরোগুলো পড়েছিল সেখানে সঞ্জীবনী গাছ ও অন্যান্য ঔষধি গাছ বাকিদের থেকে আলাদা হয়ে যায় এবং আজও শ্রীলঙ্কায় অসাধারণ সব জড়িবুটি পাওয়া যায়। আর এই জড়িবুটি পাওয়া আজও এক জলজান্ত প্রমাণ। লক্ষণকে সঞ্জীবনী বুটি দেওয়ার ঘটনা সম্পূর্ণ সত্য ছিল। রাবণের মহল। রামায়ণ অনুসারে রাবণ সোনার কেল্লায় থাকতেন, যাকে হনুমানজি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। শ্রীলঙ্কার গভর্নমেন্ট শ্রীলঙ্কায় এক এমন মহল খুঁজে পেয়েছেন যেখানে দাবি করা হচ্ছে যে এই মহল নাকি রামায়ণকালের। মহল থেকে একাধিক সিক্রেট রাস্তা বের হয় যেগুলি শহরের বিভিন্ন প্রান্তের সাথে জোড়ে। যখনই কার্বন নেটিং করা হয় তখনই বোঝা যায় এই গুহাগুলি কোনো প্রাকৃতিক গুহা নয়, এগুলো মানুষের নির্মাণ করা এক গুহা। শ্রীলঙ্কার হিস্ট্রি অনুযায়ী রাবণ শহরের বিভিন্ন প্রান্তে হঠাৎ করেই প্রকট হয়ে যেতেন এবং চোখের পলকেই তিনি অদৃশ্য হয়ে যেতেন। আরও কিছু ঐতিহাসিকবিদ এমনটাও দাবি করেছেন যে রাবণ এইসব গুপ্ত রাস্তার ব্যবহার করতেন তার মহলে পৌঁছানোর জন্য। এখন এইসব কিছুর কোনো না কোনো ভিত্তি তো আছে, না হলে এত বড় প্রমাণকে কীভাবে আমরা কাল্পনিক ঘটনা বলে দিতে পারি, এটি ভাববার বিষয়। রামায়ণের কাহিনী অনুসারে শ্রী হনুমান রাবণের সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন কিছু আরও প্রমাণ পাওয়া গেছে যাতে করে বলা হচ্ছে যে লঙ্কা জ্বলার প্রমাণ আজও সেখানে রয়েছে। যেখানে লঙ্কাকে জ্বালানো হয়েছিল সেখানকার মাটি আজও কালো এবং আশেপাশের মাটির রং সাধারণ মাটির মতোই, কিন্তু ওই এলাকাতেই কালো মাটি যেখানে লঙ্কা ছিল। এটি কোনো কোভিডেন্স তো হতেই পারে না। সম্পূর্ণ রামায়ণ শেষ হওয়ার পর নিজের পবিত্রতাকে প্রদর্শিত করার জন্য মাতা সীতা যে স্থানে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন শ্রীলঙ্কায় আজও সেই জায়গা রয়েছে, যাকে এদি ভ্রমবুলা বলা হয়। বন্ধুরা, রাবণের সব সুরক্ষিত 12,000 বছর ধরে এক তাঁবুতে হওয়া আর রামায়ণের এতগুলি প্রমাণ একটি উক্তিতে আরও পাওয়ারফুল করে তোলে যে যখন কিছু ছিল না তখন সনাতন ছিল আর যখন কিছু থাকবে না তখন সনাতনই থাকবে। কিন্তু এই ঘটনাটি কি সত্যি? বন্ধুরা, কিছু বিত্তমান মনে করেন যে আসলে রাবণের 10টি মাথা ছিল না, তবে তিনি 10টা মাথা হওয়ার ভ্রম তৈরি করতে পারতেন, এই কারণে শ্রীলঙ্কার মানুষ তাকে দশানান বলেন। জিন শাস্ত্রে উল্লেখ আছে যে রাবণের গলায় বড় বড় 9টি মণি হতো। ওই সময় সেই মণিতে রাবণের প্রতিবিম্ব দেখা যেত, যার কারণে তার 10টি মাথার ভ্রম হতো। এটিও হতে পারে যে রাবণের 10টি মাথা কৃত্রিম ছিল, যেগুলিকে অসুরের মায়াতে বানানো হয়েছিল। নাগপুরের লোক আজও এই তাঁবুকে রক্ষা করে আসছে। এই কারণে বলা হয় যারা রাবণের সম্পদের লোভে, যারা সেই সবকে দেখতে গিয়েছেন, তারা খালি হাতেই ফিরে এসেছেন আর কিছুদিনের মধ্যেই তারা আশ্চর্যভাবে অদৃশ্য হয়ে যায়। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর শেয়ার করে জানিয়ে দেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই আজকে শেষ করলাম, নমস্কার।